আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা বেশ দিন ধরে খেয়াল করবেন হয়তো যে আমাদের ভিডিওতে অ্যাড শো করা শুরু করেছে হুম সেটা আমরা চালু করেছি সেটার জন্য দেখা যাচ্ছে অবশ্যই অবভিয়াসলি তো আমি যেটা বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি দেখেন গুগলের একটা ভালো দিক আছে যে তারা ক্রিয়েটরদের সব রকম প্রোভাইডার দিয়ে থাকে মানে ক্রিয়েটর কীরকম চাই ক্রিয়েটর আসলে করলে ক্রিয়েটর কী চায় মানে সব রকম সুযোগ সুবিধা আছে মানে এখানে গুগল অ্যাড চালে কীভাবে আমাদের গুগল অ্যাড সেন্সের মাধ্যমে তাই তো তো এই গুগল অ্যাডসগুলোকে আমি আপনাদের স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দেবো আমাদের প্রোফাই আইডি থেকে যত দেখানো সম্ভব হয় যে এখানে দুই রকম অ্যাড আছে যেমন হালাল অ্যাড বা হারাম অ্যাড আমরা যেটাকে আমাদের মুসলিমের ভাষা যেটাকে হারাম বলি আর এক প্রকার অ্যাড আছে যেটা অ্যাড হারাম কোনগুলো দেখেন যেগুলো ধরেন গান বাজনা যেমন টি সিরিজের মাঝে মাঝে অ্যাড দিয়ে দেয় আমি দেখেছি বিভিন্ন ভিডিওতে টি সিরিজের অ্যাড দেয় অথবা ধরেন বিভিন্ন আজে গানের অথবা বিভিন্ন গেমের অ্যাড দেয় অথবা বিভিন্ন গানের চ্যানেলে ওরা দেখেন অ্যাড শো করে এরকম দেখবেন অনেক আজে বাজে অ্যাড কিন্তু থাকেই এগুলো কিন্তু অভিয়াসলি হারাম গান অথবা বেপর্দা মহিলা যদি থাকে সেটা অভিয়াসলি হারাম ঠিক আছে ওকে তো মিউজিক মিউজিক গান বাজনা আপনার গানের দিকে আকৃষ্ট করছে মিউজিক বাজাচ্ছে মানে টি সিরিজে সব মিউজিক দেখেন আমি দেখেছি অনেক তো সেগুলো হলো হারাম সেটা আপনারা বুঝতে পারছেন তো ব্যাপার হচ্ছে হালালও কিছু আছে যেমন দেখবেন অনেক সময় দেখবেন নর্ড ভিপিএনের অ্যাড দেয় মানে ভিপিএন টাইপের অ্যাড দেয় আবার মাঝে মাঝে দেখবেন বিভিন্ন গ্রামার একটা সফটওয়্যার আছে সেটার অ্যাড দেয় আবার মাঝে মাঝে দেখবেন বিভিন্ন যেমন সফটওয়্যার যেগুলো শিখায় বিভিন্ন ইউটিউব চ্যানেল সেগুলোর মাঝে মাঝে অ্যাড দেয় সেগুলো আমি দেখেছি আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি আমাদের ভিডিওতে এগুলোগুলো দেখা ছিল আমরা অন্যান্য জায়গা থেকে স্ক্রিনশটগুলো নিয়েছি যে আসলে অ্যাডগুলো কাজ করছে কিনা আমি বলছি আসলে অ্যাডের কথা যে আমাদের ভিডিওতে কেন হারাম অ্যাড শো করবে না সেটার কারণটা আমি বলছি আপনাদের এমন না যে এবারে ওপর থেকে ওইসে বাণী পড়ছে আমাদের অ্যাডের পরে প্রোটেক্ট দিচ্ছে এ ব্যাপারটা এরকম না আমি একটা বলছি আপনাদের সেটা পরে বলছি আবার ভালো অ্যাডের মধ্যে আরও অনেক বিভিন্ন ধরনের ভালো অ্যাড থাকে যেমন বাংলাদেশে ভালো অ্যাড বলতে গেলে আমার যে দেখা পর্যন্ত পান্ডার অ্যাড দেয় ধরেন অথবা দারাজের অ্যাড দেয় আর বিভিন্ন রকম যে চানাচুর রুচি প্রাণ এগুলোর অ্যাড এগুলো ধরুন খারাপের কিছু নাই যদি হা বাড়ি বেশি বাড়াবাড়ি করা না হয় তাহলে খারাপের এখানে কিছু নাই এটা একদিক দিয়ে এটা একদিন বিজনেস এক প্রকার তো ইউটিউবেটা তাদের অ্যাড তাদের ক্রিয়েন্ট কন্টেন্ট ক্রিয়েটর মানে আমাদেরকে একটা সুযোগ দেয় যে তারা কীরকম অ্যাড চালাতে চায় তাদের ভিডিওতে তাদের ক্রিয়েটররা ভালোভাবে শুনবেন কীরকম রকম কী টাইপের অ্যাড চালাতে চায় তো তারা এসব অ্যাডগুলোর ক্যাটাগরি করে দিচ্ছে অনেক মানে যারা ধরেন অ্যাড দেবে তাদেরকে ক্যাটাগরির মধ্যে অ্যাড ফেলতে হবে তো এরকম বিভিন্ন রকম ক্যাটাগরি হয় ক্যাটাগরি আছে দেখেন এখানে একটা সেন্সিটিভ ক্যাটাগরি আছে এখানে একটা জেনারেল ক্যাটাগরি আছে সেন্সিটিভ ক্যাটাগরির মধ্যে বিভিন্ন জিনিস আছে বুঝতে পারছেন কি এই যেমন এখানে দেখুন এখানে একটা সেন্সিটিভ ক্যাটাগরি আছে এখানে একটা জেনারেল ক্যাটাগরি আছে ঠিক আছে তো এগুলো এখন আমরা ভিতরে ঢুকে আপনাদেরকে ভালোভাবে বুঝাই দেবো যেন আমার আমাদের আর আপনাদের সম্পর্কটা নষ্ট না হয় ঠিক আছে দেখেন ম্যান সেন্সিটিভ ক্যাটাগরি এখানে যদি আমি ক্লিক করি এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে এগুলো কিন্তু অ্যাডের ক্যাটাগরি এটা কিন্তু আমাদের গুগল অ্যাডসেস অ্যাকাউন্ট ঠিক আছে আমরা সিকিউরিটির জন্য পুরোটা দেখাচ্ছি না বাট এটা একটা স্কেল একটা জায়গা দেখেন ঠিক আছে অ্যাস্ট্রোলজি অথবা এখানে জাদুবিদ্যার বিভিন্ন অ্যাড দেখাই যদি দেখাতে পারে কসমেটিক্স যে বডি মডিফিকেশান বুঝতে তো পারছেন মানে মেয়েরা এরকম মানে মেয়েদের 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 মেয়েরা থাকবে এসব অ্যাপ আমরা দেখেন পুরোপুরি ব্লক করে দিয়েছি ডেটিংয়ে ডেটিং মানে ডেটিংয়ে বলতে এখানে ডেটিং অ্যাপস থাকে না ডেটিং অ্যাপসে যদি অ্যাড দেয় সেটা দেখেন আমরা ব্লক মেরেছি এবার দেখেন আমরা এটা ড্রাগস আর সাপ্লিমেন্ট কিন্তু এটা আবার ড্রাগস ড্রাগস মনে করেন কিন্তু কোন দেশে অ্যালাউ না ঠিক আছে বাংলাদেশে কোনো দেশে বিসিপির কোনো দেশে ড্রাগ অ্যালাউ না ওকে তারপরে দেখেন আমরা আজে বাজে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন আমরা কিন্তু আপনার দেখে নেবেন জাস্ট আমরা সবচেয়ে দেখান সম্ভব না তো আবার এভাবে দেখেন অ্যালকোহল পুরোপুরি ব্লক মেরেছে এটা কিন্তু আর একটা ক্যাটাগরি আছে একটা জেনারেল ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরিতে আমার কিন্তু ম্যাক্সিমাম জিনিসকে ব্লক মেরে রেখেছি আমাদের ওই আজে বাজে দরকার নাই এই ধরেন অ্যাপিয়াল অ্যাপিএল বলতে কি যেমন ধরেন বিভিন্ন শো ইয়া থাকে মেয়েদের অর্নামেন্ট থাকে না ওগুলোর বিভিন্ন অ্যাড দেখা তাই পার্সিয়ালি ব্লক মানে এগুলোর ভিতরে আবার অনেকগুলো ক্যাটাগরি করেছে তারা সেগুলোকে আমরা পার্সিয়ালি ব্লক করে রেখেছি যেগুলোতে আমাদের মনে হচ্ছে যেগুলোতে মেয়ে শো করবে মানে কোনো মহিলার চেহারা শো করবে সেগুলো আমরা ব্লক করে দিয়েছি ব্লক করে রেখেছি তারপর আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট ওই যে আপনাদের বললাম যে গানের অ্যাড দেখা এগুলো পুরোপুরি আমরা ব্লক মেরেছি পুরোপুরি ব্লক ওকে বিউটি অ্যান্ড পার্সোনাল এভাবে পার্সেল ব্লক 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 এগুলো আমরা এক একটা করে ফিল্টার মেয়ে রেখেছি দেখেন এই যে এই যে এগুলো যেগুলো যেগুলো এই বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার যে পার্সেলি ব্লক এই যে ডেটিং ডাইনিং এন্ড নাইট ফেয়ার ফ্যামিলি কমিউনিটি বিভিন্ন যেগুলো ফিনান্সে যেগুলোতে যেগুলোতে দরকার যেগুলোতে যেগুলোতে বুঝলাম যে আমাদের খারাপ অ্যাড আসার সম্ভাবনা আছে আমরা সেগুলো পুরোপুরি ব্লক করে দিয়েছি ঠিক আছে তো এই দেখেন তো এই হলো তার সম্পূর্ণ প্রমাণ আমি আপনাদের দেখাই দিলাম আমাদের গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টের মাধ্যমে ঢুকে তো এখন আপনারা আশা করে বুঝতে পারছেন যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অ্যাডের গুগল এর এটা একটা ভালো দিক আমাকে খুবই ভালো লেগেছে যে গুগল তাদের ক্রিয়েটরদের সব রকম সুযোগ সুবিধা দেয় এটা কিন্তু এরকম না যে তারা এরকম না যে এসে বললো যে ঠিক আছে ভাই আপনারা আমাদের গুগল ইউজ করলে করেন লাখ করেন লাখ আমাদের কিছু করার নাই আপনাদের গুগল ইউজ করা লাগলে আপনাদের ইউটিউব চালানো লাগলে এগুলো আমরা অ্যাড দেবো আপনি যেমন ত্যাগ করেন না ব্যাপারটা এরকম না গুগল আসলে তাদের ক্রিয়েটরদের সব রকম সাপোর্ট দিয়ে থাকে ইউটিউব গুগল একটা বড় একটা প্ল্যাটফর্ম এটা শুধু সবারই না এটা শুধু খ্রিস্টানদের না এটা শুধু ইহুদিদের না এটা মুসলমান সবারই একটা প্ল্যাটফর্ম সবারই যে এখানে সুযোগ সুবিধা আছে সবারই এখানে মানবাধিকারের রক্ষার ব্যাপার আছে তো গুগল এটা সব রকম সুযোগ সুবিধা দিয়ে রাখে আমরা আজ যত প্রকারের অ্যাড থাকা দরকার থাকে মানে ধরেন বিভিন্ন রকম অ্যাড সেগুলো অ্যাড আসার কথা না একবারে আমরা এটা এদের ফিল্ডে খুবই ভালোভাবে কাজ করেছে তা তো আমরা প্রমাণ আপনাদের দেখাই দিলাম যে এই যে দেখেন এখানে বিভিন্ন রকম ভিপিএনের অ্যাড দেখাচ্ছে বা ধরেন পান্ডা বা দারাজ বিভিন্ন ফ্রেন্ড বা ওদিকে আমি দেখেছি কথা বলে যে হ্যাঁ তারা বলছে যে এখানে খারাপ একটা কোনো শো করছে না তবুও একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে এটা একটা সিস্টেম এটা একটা সিস্টেম সফটওয়্যারের সিস্টেম এদিক ওদিক হতে পারে হানড্রেডের মধ্যে নাইনটি এইট পারসেন্ট নাইনটি নাইন বলতে গেলে বাট নাইনটি এইটই ধরলাম নাইনটি এইট পারসেন্ট একবার অ্যাকুরেট কাজ করবে এটা আমি আপনাদের সিওরিটি দিচ্ছি এটা আমার বিশ্বাস আছে তাদের উপর এবং তাদের প্রোগ্রামিংয়ের ওপর তাদের অ্যানালিটিক্সের ওপর তাদের অ্যালগোরিদমের ওপর তাদের আমার উপর বিশ্বাস আছে যে তারা ধরেন আপনাদের পুরোপুরি আমাদের হালাল জিনিসটাকে বজায় রাখবে তারা কোনো প্রকার খারাপ জিনিস দিবে না এরপরও টু পার্সেন্ট একটা ব্যাপার আছে যে কোনো মেশিন একটা কথা আছে যেমন থার্মোডাইনামিক্স একটা ল আছে যে কোনো মেশিন হানড্রেড পার্সেন্ট আউটপুট দিতে পারে না তো এটা ধরেন সফটওয়্যার ব্যাপার আমি নাইনটি এইট পার্সেন্টই ধরলাম যে নাইনটি এইট পার্সেন্ট হয়তো আমাদের আউটপুট দিবে বাট দু পার্সেন্ট এদিক ওদিক হয়ে যেতে পারে বা ধরেন বিভিন্ন অ্যাড আছে অ্যাডভার্টাইজার আছে যারা ধরেন চিটিং করে অন্য ক্যাটাগরিতে ফেলে অ্যাড দিয়ে দিল এটা সাধারণত হয় না এরকম করলে গুগল তাদের অ্যাডকে ব্লক করে দেয় তো এরকম সাধারণত হয় না বাট বুঝতে পারছে মানুষের খেলা মানুষের ব্রেন তো এরকম দুই পার্সেন্টের মধ্যে হতে পারে আমি বলছিলাম যে হবে হতে পারে আমরা বিভিন্নভাবে ট্রাই করে দেখেছি এরকম কোনো খারাপ অ্যাড আসেনি বাট এটা হতে পারে ধরেন তো আমি আপনাদের সেই জন্য খুবই দুঃখিতভাবে ক্ষমা প্রার্থনা করছি আপনারা সেগুলো একটু অ্যাভয়েড করে দেবেন প্লিজ ভালো অ্যাড শো করবে ইনশাআল্লাহ তালা কিন্তু আপনারা এরকম হলে একটু প্লিজ একটু অ্যাভয়েড করে চলবেন একটু অ্যাভয়েড করে দেবেন স্কিপ করে দেবেন অথবা আপনি মোবাইলটা একটু অন্যদিকে সরা দেবেন এরকম হওয়ার কথা না আমি আবারও বারবার বলছি যে এরকম হওয়ার কথাই না আমরা দেখেন আমরা খুবই স্ট্রিক্টলি আমরা কোনো রকম লোভে না পড়ে আমরা স্ট্রিক্টলি একবার ব্লক করে দেখি একবার আমাদের কোনো অ্যাডের এসব দরকার নাই যদি ইনকাম কম আসুক আমাদের দরকার নাই আমরা স্ট্রিক্টলি এগুলো ব্লক করে দিয়েছি সো আপনারা যদি এরকম কোনো সময় দেখেন যে এরকম কোনো অ্যাড শো করছে তাহলে আপনার একটু মানে অন্যদিকে মোবাইলটা সরে নিন আশা করি আপনারা অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তালা অনেক ভালো আপনারা আপনারা একটু আল্লাহ আল্লাহ ভয় আছে আপনাদের আপনারা অবশ্যই সে কাজটা একটু ইয়া করবেন অবশ্যই একটা জিনিস দেখুন ইসলামে হালাল ইজ হালাল যদি সেখানে হালাল জিনিস হয় আমি যদি এখান থেকে হালাল আউটপুট পাই তাহলে তো কোনো সমস্যা না তাই না ভা অত তো গোড়ামি করা ঠিক না আমি যদি এখান থেকে হালাল আউটপুট পাই তাহলে কি সেটা কি খারাপ আপনি বলুন অবশ্যই না আমি যদি হালাল আউটপুট পাই তাহলে অবশ্যই সেটাকে ভালো আমি অবশ্যই এটাকে এগুলোকে এসব আর্নিংগুলোকে ভালো কাজে লাগাতে পারি যেমন ধরেন আমি আমার সাউন্ড সেট ভালো করতে পারি আপনারা বলেন যে আমাদের সাউন্ড সেট আপ খারাপ আমাদের সাউন্ড সেটআপকে ভালো করা উচিত আমাদের তো স্টুডেন্ট আমরা তো অত টাকা কোথা থেকে পাবো না বা বাড়িতে চ্যালেঞ্জ দিবে না আমাদের সেসব জিনিসগুলো এখান থেকে পেতে পারি আমাদের সাউন্ড সেটআপকে ভালো করতে পারি অথবা ধরেন আমার আমাদের টিম মেম্বার বাড়াতে পারি যেমন ধরেন আমাদের প্রচুর 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 কাজ পড়ে আছে আমাদের হাতে আমাদের পুরো কোরআন শরীপায় তাপসের করতে হবে আলী এখানে আমাদের আরও অনেক কাজ আছে যেমন তাদের মধ্যে আপনাদের কিছু বলে রাখি এখন আমরা যেহেতু কাজ করতে পারছি না একটু চাপের মধ্যে আছি আমাদের টিম মেম্বারও কম যেমন ধরতে পারেন বিভিন্ন রকম ডিবেট আছে দেখুন ইংলিশে মোহাম্মদ হিজাব ভাসে মোহাম্মদ ডেভিড উড আবার লরেন ক্রাউস ভাসে হামজা হামজা ভাইয়ের বিভিন্ন ডিবেট আছে দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিবেট আছে কিন্তু ঠিক আছে জাহিদ সাবুর ভাইয়ের অনেক ডিবেট আছে কিন্তু ইংলিশে দেখবেন সেসব আমি আমি মনে করি সেগুলো সেসব ডিবেটগুলো বাংলাতে ট্রান্সলেট করে বাংলার মানুষদের সামনে তুলে ধরা উচিত সেই কাজগুলো এখন কেউ করছেন কেউ যদি করে আলহামদুলিল্লাহ কেউ যদি কাজ শুরু করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তো বউ আমি যেটা মনে করি সে কাজগুলো আমাদের করার ইচ্ছা আছে সে তো বহুত একটা বড়ো বড়ো কাজ একবারে দু তিন ঘন্টার করে ডিবেট আমাদের সেটা টিম মেম্বার দরকার আমাদের ভালো সাউন্ড সেট আপ দরকার আমাদের সব কিছু দরকার আছে সব কিছুই জীবনের দরকার আছে ঠিক কিনা তো সেই জন্য আমরা এই জিনিসটা চালু করেছি আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের নিয়ত আমাদের নিয়ত আপনার সামনে বলে দিলাম কারণ ইসলামের জবাবদিহিতার প্রচণ্ড একটা গুরুত্ব আছে সবাইকে অবশ্যই জবাব দিয়ে করতে হবে হয় এ নেন আল্লাহর কাছে অবশ্যই জবাব দিয়ে করতেই হবে তো আমি জবাব দিয়ে দিলাম তো আপনাদের কাছে যদি কোনো মনে হয় আপনাদের মনে যদি কোনো কথা থাকে তাহলে আমাদের বলবেন যে ভাই আপনারা এই কাজটা করতে পারেন বা এই কাজটা ঠিক করে নেবেন আপনার যে কোনো কথা থাকতে পারে আপনার কমেন্ট করে জানিয়ে দিন আর আমাদের ভুল কোটি অবশ্যই ক্ষমা করবেন আমরাও মানুষ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু